আর সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের যেহেতু জাতীয় নির্বাচন এটা সংবিধানের বাধ্যবাধকতা যে এই সময়ের মধ্যে জানুয়ারির মধ্যে ইলেকশনটা সম্পন্ন করতে হবে ইলেকশন শিডিউল দেবে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে নভেম্বর মাসের মধ্যেই আমাদের পরীক্ষাটা স্কুলের পরীক্ষাগুলি শেষ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা কিন্তু কারো রাজনৈতিক অধিকারে কখনো হস্তক্ষেপ করিনি এমনকি 2013 সাল থেকে যারা এই অগ্নিসন্ত্রাস মানুষ পোড়ানো যেখানে 3000-এর উপর মানুষ তারা পুড়িয়েছে সেখানে প্রায় কয়েক হাজার মানুষ তো মারাই গেছে বাস গাড়ির লঞ্চ স্টিমার ট্রেন কিছুই বাদ যায়নি সেই সময় যারা আসামি ছিল তারা পলাতক ছিল যখন এই বিএনপি জামাতের মতো তাদের সমনা দলগুলি তার রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে তারা বহাল তবিয়তে এসেছে তারা শান্তিপূর্ণ সভা যখন করেছে তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি কিন্তু যখনই তারা আবার সেই জ্বালাও পোড়া শুরু করলো আর বিশেষ করে 28 অক্টোবরের থেকে তাদের যে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে সুপ্রিম কোর্টে আমাদের প্রধান বিচারপতির বাড়িতে হামলা সেখানে ভাঙচুর করা বিচারপতিদের বাড়িতে হামলা পুলিশকে হত্যা করা পুলিশকে পিটিয়ে পিটিয়ে মারা মানে একটা বিভৎস দৃশ্য সেগুলি মানে চোখে দেখা যায় না বাসে গাড়িতে আগুন এমনকি শুনলে আপনারা অবাক হবেন যে রেল লাইন কেটে রেখে দিয়েছে যেন বগি পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হলে কী হবে সাধারণ মানুষ রেলে চড়ে অতি সাধারণ মানুষ তারা মারা যাবে তো তাদেরকে হত্যার জন্য সেই রেল লাইনের বগি কেটেছে যা হোক আমাদের স্থানীয় জনগণ তারা সচেতন ছিল সঙ্গে সঙ্গে তারা সেটা টের পেয়েছে এবং সেটা যথাযথ জায়গায় জানিয়েছে বলেই কয়েকটি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে ঠিক তারপরেও তারা আমাদের কম্পিউটার ট্রেন পুড়িয়েছে সাংবাদিকদের উপর হামলা করেছে মহিলাদের উপরে আক্রমণ করেছে আর এখন তো প্রতিদিন অগ্নিসংযোগ করেই যাচ্ছে ফলে এখন ছেলে মেয়েদের স্কুলে পাঠানো একটা ভীতির অবস্থার সৃষ্টি অথচ যতক্ষণ তারা সঠিকভাবে রাজনৈতিক কর্মসূচি করেছে ততক্ষণ তাদের কিন্তু কোনো অসুবিধা ছিল না এবং তাতে বিএনপি বা তাদের দলগুলির মানে ভাবমূর্তিও আরও বৃদ্ধি পেয়েছিল কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পর এখন জনগণের কাছ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন আর একটা কথা হচ্ছে যারা মানুষ পুড়িয়ে মারবে বা গাড়ি ঘোড়া রেল সব কিছু পোড়াবে সাধারণ মানুষ একটা মানুষ তো অনেক কষ্ট করে একটা বাস তৈরি করে সেটা থেকে তার জীবন জীবিকা চলে সেটা যখন তার চোখের সামনে পুড়ে যায় বা বাসের ভিতরে হেল্পার ঘুমিয়ে আছে সেই অবস্থায় যখন একটা গাড়ি পোড়ায় তো সেই যারা এইভাবে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত বা যারা হুকুমদাতা বা যারা অর্থদাতা তাদেরকে আমরা কী করবো তাদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করে নেব না তাদের ভিতরে আইন শৃঙ্খলা বা যথাযথ ব্যবস্থা নেবে কারণ তাদেরকে বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা না নিই তাহলে এই জ্বালা অপরাহত তারা চালাতেই থাকবে কাজে আমি দেখি অনেকেই বলেন এদেরকে কেন অ্যারেস্ট করা হলো কিন্তু তাই এটা বলে না যে এরা এদের অগ্নিসন্ত্রাসী পুলিশ হত্যা করেছে মানুষ হত্যা করেছে আর তারা তো এখন তো ডিজিটাল যুগ এগুলি অনেকেই সাধারণ মানুষই কিন্তু ভিডিও তোলে সাথে সাথে ছবি পাওয়া যায় এবং সেগুলি একেবারে চিহ্নিত তো যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমাদের নিতে হবে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে জনগণের সুরক্ষা দিতে জনগণের নিরাপত্তা দিতে এবং সেটাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী করে যাচ্ছে এবং সেটাই করা হবে কারণ যারা এভাবে মানুষকে পোড়াবে মানুষের সম্পদ নষ্ট করবে জাতীয় সম্পদ নষ্ট করবে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না আমি আশা করি যে এদের অন্তত মানে একটু সুবুদ্ধির উদয় হবে এবং তারা এগুলি বন্ধ করবে আর বন্ধ না করলে যা ব্যবস্থা নেওয়া সেটা আমাদের নিতেই হবে আমরা জনগণের নিরাপত্তার স্বার্থেই নিতে হবে এটা হলো বাস্তবতা শুধু দুঃখ লাগে যে আমাদের ছেলেমেয়েগুলি মানে তাদের ফাইনাল পরীক্ষা স্কুলের তারা সেটা দিতে পারলো না এটাই হচ্ছে আমি জানি এর জন্য একটা ব্যবস্থা আমাদের চিন্তা করতে হবে যে কীভাবে ছেলেমেয়েদেরকে পড়াশোনাটা যাতে অব্যাহত থাকে সেটা জন্য যথেষ্ট ব্যবস্থা আপনারা আর চিন্তা করেন আপনারা নেবেন সেটাই আমি চাই আমরা আজকে আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা মানে একটা উন্নত জীবন পাক সুস্বাস্থ্যের অধিকারী হোক সুন্দরভাবে তার বেড়ে উঠুক এবং বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার মাধ্যমে এই বাংলাদেশের আমাদের যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব তারই সৈনিক হিসেবে নিজেদেরকে তৈরি করবে সেটাই আমাদের কামনা